আসসালামু আলাইকুম দর্শক পাশে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন মেয়েটার বয়স মাত্র পনেরো বছর আপনাদের মেয়েটার ছবি সামনের দিক দিয়ে দেখাতে পারছি না কারণ আমরা ভুক্তভোগীর ছবি আমি প্রকাশ করতে চাই না তবে হ্যাঁ যারা দোষী তাদের ছবি দেখেন পাশে দেখতে পাচ্ছেন দুইটা ছেলের ছবি হ্যাঁ বয়সে মিল খাচ্ছে না এদের দুজনের সম্পর্ক হচ্ছে বাবা ছেলে বাবার নাম হচ্ছে নুরুল ইসলাম এবং তার আরও একটি পরিচয় আছে তিনি ওয়াডাউমি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ছেলের নাম হচ্ছে আরিফ মনে আছে তো নাকি তো এই দুইটা বদমাইশ কি করেছে বাপ ছেলে মিলে কি করেছে এটা আমাদের বাংলাদেশের জন্য লজ্জাজনক এরকম ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটে এটা আমি চাই দুজন বাপ ছেলে মিলে এই পনেরো বছর বয়সী কিশোরীরে পাঁচ মাসের গর্ভবতী করে ফেলেছে ঘটনা এখনই শেষ হয় নাই কই যেতেছেন ঘটনা আরও আছে দর্শক ঘটনাটা আসলে মূলত বরগুনার ঘটনা আমরা বিস্তারিত বলছি এই দুইটারে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে রিমান্ডে ডিম থেরাপি দেওয়া হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে বাংলাদেশের মানুষ এরকম ঘটনা বাংলাদেশে যাতে না ঘটে ঘটনা বরগুনার ঘটনা মেয়েটার বয়স পনেরো বছর মেয়েটার বাবা নাই মেয়েটার বাবা নাই তার মা সবজি বিক্রি করে চলাফেরা করে মানে চলে আর কি জীবন করে সবজি তারা কি করেছেন সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত তাদের সবজি বিক্রি করতে হয় তো সকালবেলায় তার মা ভ্যান গাড়িটা নিয়ে চলে যাইতো সবজি বিক্রি করার জন্য মেয়েটা বাসায় একাই থাকতো তো পাশেই ছিল হচ্ছে এই নজরুল ইসলামের বাড়ি তো সেইখানে তার একটা নজরুল ইসলামের মেয়ে আছে তার মেয়ের সমবয়সী তো এই মেয়েটা ভুক্তভুগী কিশোরী তার ওই নজরুল ইসলামের মেয়ের সাথে দেখা করতে তাদের বাসায় বিভিন্ন রকম কাজ টাজও করে দিত পর্যায়ে নজরুল ইসলাম আদর করার নাম করে যেখানে সেখানে হাত বুঝতে পারছেন এবং বিভিন্ন ভালো ভালো খাবারও খেতে দিত এখানে বলা হচ্ছে যে বিয়ের লোভ দেখিয়ে মেয়েটাকে ধর্ষণ করে এ নজরুল ইসলাম এবং সেটা একাধিকবার এখন কথা আসতে পারে যে মেয়েটা এই এত ষাট বছর পঞ্চাশ ষাট বছর তো বয়স হয়ে বেরিয়ে পারে না হলেও এর কাছাকাছি হবে আর কি এত বছর বয়সে একটা বুইরে খাটাসের বিয়ের পরিমাণে কেমনে পড়ে মেয়েটা আসলে আমার মনে হয়েছে বোকা তার কথাবার্তা শুনে মনে হয়েছে বোকা বোকা না হলে সে পাঁচ মাসের গর্ভবতী হয়ে যায় এলাকাবাসী জেনে যায় বোকা না হলে কিটা এটা ঘটে তো যাই হোক তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার বাবা করেছে মানে ধর্ষণ করেছে তো যেটা বলতেছিলাম এরপরে ছেলে কি করেছে ছেলে আবার এটার নিছে যে হ্যাঁ ওরে আবার ছেলে আবার এই কিশোরীর একদিন জড়ায় ধৈর্য বলতেছে যে তুই আমার বাবার সাথে যা করিস তা কিন্তু আমি দেখছি সবাইরা কিন্তু বিলে দিমু এরপরে ছেলেও এই কিশোরীর সাথে এই বাজে কাজটা করে তো দীর্ঘদিন যাবৎ বাপ ছেলের লীলা খেলা চলছিল এক পর্যায়ে মেয়েটা পাঁচ মাসের গর্ভবতী হয়ে যায় এলাকাবাসী আসলে নজরে আসে বিষয়টা তখন তখন তো পেট অনেক বড় হয়ে যাওয়ার কথা বুঝেন নাই তখন মেয়েটাকে হয়তো বা চাপ সৃষ্টি করে মেয়েটা সব কিছু বলে দেয় এরপরে মেয়েটার মা জেলা প্রশাসকের বরাবর কাছে যায় অভিযোগ দেয় জেলা প্রশাসক অর্ডার দিয়ে দেয় বরগুনা থানায় এরপরে মামলা হয় মামলার পরিপ্রেক্ষিতে এই দুইটারে গ্রেপ্তার করা হয়েছে কি অবস্থা ভাবেন বাপ ছেলে মিলা এই মেয়েটার এই অবস্থা করে দিছে এখন এই পেটের বাচ্চা কার ডিএনএ টেস্ট করতে হবে কনফিউশনের মধ্যে পড়ে যাবে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদের আসলে বসায় থাকা ওই খাবার খাওয়ানোর দরকার নাই টেস্ট করান ডাক্তারের যেগুলো পরীক্ষা আছে করান করানোর পর মিলে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা প্রশাসনের কাছে আকুল আবেদন আসলে আমরা সর্বোচ্চ শাস্তিটা চাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ